হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা রায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি গরমে কতটা ভালো, কেউ নেই, আর আমি তো একদমই ভালো নেই। তো আমি আজকে একটা জিনিস করব, তো চলো বাইরেটা দেখি। তো আমি এই যে বাইরে চলে এসেছি, দেখো বাইরে কি দারুণ রোদ উঠেছে। তো আমার কিন্তু পা পুড়ে যাচ্ছে, এখানে দাঁড়াতে পারছি না। তো আজকে আমি এই রোদ্দুরেই আমি একটা জিনিস করব, কারণ অনেকেই কম বেশি সবাই করেছে, কিন্তু আমি কিন্তু একদমই করিনি। তো আজকে আমি করব, তো তোমরা সবাই দেখ। তো এই দেখো, এখানে আছে যে ফ্রাই প্যান, আর এই দেখো ডিম। তো আমি আজকে ডিম ভাজবো, রোদ্রের তাপে আমি আজকে ডিম ভাজবো। তো এটাকে আমি আগে 5 মিনিট গরম করতে দেবো, কারণ 5 মিনিট দিলেই এনাফ, কারণ আমার যা ঘর গরম, এমনি তো আমার এখানে কোনো গাছপালা নেই, আর টিন টিনের উপর দিলে তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আর টিনের উপর দিচ্ছি না, তো আমি এটার উপরেই আমি আজকে ডিমটা ভাজবো রোদ্রের তাপে। তো আমি এটা এখন নিচে দেবো না উপরে দেবো? নিচে নিচে দেবো। বাবা নিচে কি গরম, এখানে পা দিয়ে যাচ্ছে না, এখানে তো পা পুড়ে যাচ্ছে। তো আমি এটাকে আমি টিনের উপরে দিচ্ছি, কারণ টিনের উপরে তাড়াতাড়ি গরম হবে, টিন যেহেতু গরম। তো দেখো আমি এটা দিয়ে দিলাম। তো আমি এটাকে 5 মিনিট গরম করতে দিলাম। তো এবার আমার বাদবাকি কাজগুলো আমি করে নেবো 5 মিনিট। তো আমি এখনো সকাল থেকে কিছু রান্না করিনি। এখন বাজে কটা, টাইমটা বলতো। তো এখন বাজে 12:04। তো 5 মিনিট কটা আছে? নাই, তাই তো, 8:10 নাই, হ্যাঁ 12:10, 12:10। তো ঠিক আছে, 12:10-এর মধ্যে আমি হচ্ছে ডিমটা আমি ই করবো। তো এখন আমি যে ভাতটা ভাত বসাবো, কারণ আমি সকালে এখনো কিছু রান্না করিনি। তো দেখো ওটা একটু গরম হতে লাগো, তার আগে আমি এগুলো ঝটপট করে করে নিচ্ছি। তো এখন আমি এই যে আমার দেখতে দেখতেই 5 মিনিট হয়ে যাবে, ওইদিকে গরম হতে লাগছে। বসিয়ে দিয়েছি, এবার আমি দেখি বিস্কুট খাবি। গুম করে আসো, খালি খা। আই থিঙ্ক হয়েছে, আরেকটু হবে মানে 5 মিনিটের জন্য ওয়েট করছি। তো এই যে এখন একটু বিস্কুট খাচ্ছি। কি গরম, মানুষ মরে যাবে এই গরমে। তো চলো, 5 মিনিট হয়ে গেছে, তো আমি এবার সব কিছু নিয়ে আসি। সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল আছে, হলুদ দেবো নাকি? একটা বাটি চামচ। তো এই দেখো আমি সব কিছু নিয়ে চলে এসেছি, ডিম ভাজবো, এইখানটাই বসবো, রোদ্দুরে বসে সব ফুল নিয়ে আসি তারা। তো দেখো আমার পাটাই পুড়ে যাচ্ছে, কোথায় গেল? গরম কোথায়, এখান থেকে আমি পায়ের দিকটা কিছু পরে নিলাম, চুটি পরে নিই। তো এই যে ডিম, আর এই যে ছাতা, ডিমটাকে নিচে রাখি কারণ ফেটে যাবে। কি হলো ছাতা বাবার? রোদ্দুরে দেখো, এখন এই যে রোদ্দুরে বসবো আমি সব কিছু নিয়ে। এটা দেখা, এটা ভালো করে দেখা যাচ্ছে না, আমি বসে পড়েছি রোদ্দুরে, এই দেখো। তো আগে আমি ডিমটা আগে একটু ই করে নেবো, আমি সবাই ট্রাই করেছে, এটা আমিও করছি। হাতে লেগে গেল, এবার এটার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। দেখো ভালো করে একটু ফেটে নিচ্ছি আমি। সবাই ট্রাই করেছে, এটা আজকে আমিও করছি, জানি না আমারটা কেমন হবে, কিন্তু হয়ে যাবার কথা, কারণ যা রোদ্দুরের তাপ হয়ে যাবে। তো এবার আমি তেলটা দিয়ে দেবো, আর না ওয়েট।
এবার আমি এই ডিমটাকে দিয়ে দেবো, একটু গরম হচ্ছে তেলটা। আমি গরম হয়ে যাচ্ছে তো প্যান গরম হবে না, তেলটা গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে। এই জায়গায় দিলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ডিমটা তো এখানে দিলে খেতে পারবো না। আজকে খাবারটা গরম হয়ে গেছে, আমি কিন্তু গরম হয়ে যাচ্ছি, দিয়ে দিই না রোদ্রে তাপ হয়ে যাবে। তো এই যে আমি এখন এই যে ডিমটা ঢেলে দিচ্ছি একটু সামনে নিয়ে, তেলটা কি বেশি দেওয়া হয়ে গেল নাকি জানি না, চলো এবার এটা কি উপরে দেবো না এখানে থাকে, এখানেই থাক। তো ঠিক আছে, তো এখানেই থাক, এবার দেখা যায় কখন হয়। 5 মিনিট লাগে ডিম ভাজতে, আমি তেল চার এটা ভরে গেছি। চলো ডিমটা দেখবো কেমন হয়েছে। বড় ই করে তো বললাম যে হবে, এখন কি হবে জানি না। দেখো একটু ভালো করে দেখা, নিতে পার, এখনো হয়নি, এখনো হয়নি। তো এটা আমি টিনের উপরে দিয়ে দেবো, দেখি কত হচ্ছে। অনেকটা মানে অনেকটা হয়েছে, আমি আজকে সারাদিন এই ডিম ভাজবো। তো আমি এটাকে আমি এই যে টিনের উপরে দিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, পা কিন্তু আমার পুড়ে যাচ্ছে, এটা দেখাতে পাচ্ছি না। তো এটাকে আজকে আমি, ঠিক আছে কোনো কথা না বাড়িয়ে, এটাকে আমি টিনের উপর, তো টিনের উপর দিয়ে দিলাম। আমি এই যে বসে আছি, দেখি শুধু আমি টাইম দেখবো কটা বাজে। আজকে আর আমি কোনো রান্না বান্না করবো না, আজকে শুধু ডিমই ভাজবো আমি, আর ও রান্না বান্না করবে। তো এই যে সব রকম সবজি কাটা হয়ে গেছে, ভাতটা আগে হয়ে গেছে, তো এখন আমি যে লঙ্কা কাটছি, তো সবজি তরকারি বসানোর আগে আবার একটু যে ডিমটা দেখে আসবো। ভাবলাম আমি রান্না করবো না, রান্না ওই করবে, পানি একটু গুছিয়ে দিচ্ছে। তো এখন আমি যাবো, এই যে সব কিছু গোছানো হয়ে গেছে, এবার ও রান্নাটা করবে, তো আমি এখন যাব ডিম দেখতে একটু। চলো তো চলো কিছু আবার একটু দেখে আসি। দেখো কি অবস্থা, পুড়ে যাচ্ছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে, নিচে দেব, নিচে না, এই যে এইটার উপর দেবো। এবার আমি জায়গা চেঞ্জ করছি, এবার আমি এইখানটাই দেবো। এখন দেখবো ডিম ভাজা কি হয়েছে কিনা। তো আমি এই যে দেখছি, কি হয়েছে রে, হয়েছে তো, দেখো দেখো আর একটু জমে জমে গেছে, আর একটুখানি হবে, এই দেখো জমে গেছে, দেখা যাক। এটা হতে এখনো বাকি আছে, তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন থালা বাসন মাজব, চান করব, খাবো, তারপরে আবার দেখাবো কত দূর হয়েছে আমার রান্না শুরু হয়েছে, দেখা যাক পরে আবার দেখা হচ্ছে। আমার চান করা, দুপুরবেলা খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাব ডিম দেখতে, তো ডিমের কি অবস্থা জানি না, তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো সেই দেওয়া রয়েছে উপরে, এখন পারবো, তো তোমরা সবাই দেখতে থাকো, জানি না কেমন হয়েছে। এটা রোদ্রে ডিম ভাজা বুঝলি তো, এই দেখো হয়েছে, কিন্তু এই জায়গাগুলো একটু কেমন হয়ে গেছে, এই দেখো কেমন হয়েছে, দেখো ভালো করে দেখো, আমি একটু দেখি, হ্যাঁ হ্যাঁ আই ঘরে, তুমি ঘরে আসলে দেখো বা কিরকম হয়েছে বল, কি গন্ধ এরকম হবে। এসেছি, এখন আমি ডিমটাকে ঢুকবো,
এই দেখো কত সুন্দর হয়েছে। উঠছে না? উঠছে উঠছে উঠছে। রোদ্রেই রান্না করবি, পিস পিস করে কাটি না। দেখো আমি পেরেছি ডিম ভাজা করতে। এই দেখো কি সুন্দর হয়েছে, উল্টে যাচ্ছে কেন বারে বারে। এই দেখো আমি ভাবতেই পারছি না আমি ডিম ভাজা করেছি। রোদ্রের তাপে সবকিছু হয়, তা আমি এগুলো একটু সব খুলে নেবো তাতে করে। এই দেখো সুন্দর হয়েছে মনে হচ্ছে, একটু খেয়ে দেখবো। খা তুই, না না আমি খাবো না, আমি রোদ্রের তা তুই খা। কেন রোদ্রের তা? না আমি খাবো না, আমি খাবো না, তুই খা। কেন খারাপ হয়েছে? ভালো হয়েছে সত্যিকার ডিম ভাজি দেখেছিস? সারাদিন রোদ্রে রয়েছেন কি? প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা। হ্যাঁ 2.5 ঘন্টা হয়ে গেছে একটু ডিম ভাজতে, 2.5 ঘন্টা রোদ্রে। আমি খাচ্ছি না। তো এই যে আমি সারাদিন এই ডিম ভাজা নিয়েই কমপ্লিট। তো আজকে আমার সারাটা দিন এই যে এই ডিমের পিছনে গেল, সারাটা দিন কেটে গেল। তো আমার ডিমের অমলেটটাই দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো টাটা, বাই বাই।